আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি স্বাস্থ্য হতে এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট সৌদিতেই নতুন করে আরও তেতাল্লিশ জন রোগী শনাক্ত চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সৌদি আরবে আল্লাহ রহমতে আজকে করোনা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে সৌদিতে নতুন করে করোনাভাইরাস আক্রান্ত হয়েছে আরও তেতাল্লিশ জন আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়ালো পাঁচ লাখ আটচল্লিশ হাজার নয়শো তিয়াত্তর জন পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনাভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও পঁচাত্তর জন আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ সাঁত্রিশ হাজার নয়শো তেত্রিশ জন করোনা থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যে তাদের নিজ নিজ ভাষায় চলে গিয়েছে এছাড়াও নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সৌদিতে আরও একজন রোগীর মৃত্যু হয়েছে আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে আট হাজার আটশো পাঁচজন রোগীর মৃত্যু হয়েছে চলুন এক নজরে জেনে নেওয়া যাক সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে রিয়াদে করোনাক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ একত্রিশ হাজার দুশো ছিয়াশি জন যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে এক লাখ উনত্রিশ হাজার তিনশো চুয়ান্ন জন এবং মৃত্যুবরণ করেছে পনেরোশো ছাপ্পান্ন জন মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো সতেরো জন যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে চুয়াল্লিশ হাজার দুশো আটান্ন জন এবং মৃত্যুবরণ করেছে এগারোশো ঊনসত্তর জন জেদ্দায় করোনাক্রান্ত রোগীর সংখ্যা তিপ্পান্ন হাজার সাতশো ছিয়াত্তর জন যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে একান্ন হাজার নয়শো আটচল্লিশ জন এবং মৃত্যুবরণ করেছে পনেরোশো পঞ্চান্ন জন আর তাইফে করোনাক্রান্ত রোগীর সংখ্যা ষোলো হাজার আটশো বিশ জন যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে ষোলো হাজার নশো বিরানব্বই জন এবং মৃত্যুবরণ করেছে চারশো দশ জন মদিনায় করোনাক্রান্ত রোগীর সংখ্যা পঁচিশ হাজার আটশো সাত জন যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে পঁচিশ হাজার তিনশো চুরানব্বই জন এবং মৃত্যুবরণ করেছে তিনশো চার জন দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা পঁচিশ হাজার তিনশো ষোলো জন যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে চব্বিশ হাজার আটশো চুয়ান্ন জন এবং মৃত্যুবরণ করেছে চুয়াল্লিশ জন আল হুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা চব্বিশ হাজার দুইশো পঁয়ষট্টি জন যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে তেইশ হাজার আটশো একজন এবং মৃত্যুবরণ করেছে চারশো চল্লিশ জন আল কাতিফে করোনাক্রান্ত রোগীর সংখ্যা নয় হাজার আটশো আঠাশ জন যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে নয় হাজার সাতশো সাতাত্তর জন এবং মৃত্যুবরণ করেছে ছত্রিশ জন এবং সর্বশেষ আলজুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সাত জন যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে সাত জন এবং মৃত্যুবরণ করেছে উনত্রিশ জন সৌদি প্রবাসী ভাইগণ এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রালয় হতে এই মাটোপা আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের দিকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন